এই অঞ্চলে যারা আজ ইফতার যে মজলিস হলো, এটা আমরা বিগত 10 বছর এখানে করছি, কিন্তু এর আগে কোনো দিন এই ধরনের বাতাবরণ ছিল না। আজকে যেন ধর্মের নামে একটা বিভাজনের চক্রান্ত চলছে, কিন্তু আজকে ইফতারের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাইছি যে বাংলায় কিন্তু এইসব ফর্মুলা লাগিয়ে বিজেপি কিন্তু 2021 ক্ষমতায় আসতে পারবে না। কারণ আজ প্রমাণ দেখুন, এই অঞ্চলে মেদিবাগান অঞ্চল 3 নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর মাঠের সমস্ত হিন্দু ভাইরা যারা দীর্ঘদিন মমতা ব্যানার্জির ওপর আস্থার ভরসা রেখেছেন, তারা কিন্তু আজকে আবার সেই সকাল থেকে দেখুন তারা নিজের ধর্ম পালন করেছেন, টিকো লাগিয়েছেন, পগড়িও বেঁধেছেন। তার সত্ত্বেও কিন্তু আজকে যারা মুসলিম ভাইরা যারা উপোস রেখে চলছে, আজ 28টা রোজা, সে উপোস যারা করেছে তার জন্য আজকে কিন্তু পাহারার মতন দাঁড়িয়ে প্রত্যেক মানুষকে সুস্থভাবে ভেতরে ঢুকিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞেস করেছেন কী লাগবে কী লাগবে না, কোথায় জল নেই কোথায় শরবত নেই, সমস্ত কাজ কিন্তু আজকে এই ইফতার মজলিসে হিন্দু ভাইরা করছে। এতে প্রমাণ যে বাংলাতে ওই সব ফান্ডা লাগিয়ে অমিত শাহ মোদি যতই চেষ্টা করুক, ইভিএমে কারচুপি করে হয়তো 800টা পেয়ে যেতে পারে, কিন্তু 21 সালে সেই রাস্তায় কিন্তু বাংলার মানুষ আর যাবে না। কিন্তু আর আমাদের বিশ্বাস, বাংলায় 2021-এ 2014-16-তে যে ম্যান্ডেট পেয়েছিলাম আমরা, তার থেকে বেশি ম্যান্ডেট পেয়ে পুনরায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন, এটা আমাদের বিশ্বাস। গেরুয়া টিক্কা এবং গেরুয়া পাগড়ি লাগিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে বর্ধমান শহরে, এদেরকে পড়িয়ে বা ইফতার পার্টিতে এটা কী বার্তা দিতে চাই? এতে বার্তা এটাই, যারা গেরুয়া টিক এবং যারা বাঁধছেন গলায় গামছা রাখছেন, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, সেই ত্যাগের প্রতীককে নিয়ে ভালো কাজ করতে হবে, ত্যাগের শান্তির কাজ করতে হবে, অশান্ত করার জন্য কিন্তু গেরুয়া পগড়ি বা গেরুয়া টিক নয়। তার প্রমাণ আজকে যারা এখানে গেরুয়াধারী যে সমস্ত হিন্দু ভাইরা আছেন এখানে কিন্তু শান্তির জন্য এখানে ছিলেন, তারা এখানে সুস্থভাবে যেন রোজাদাররা যেন রোজাটা খেতে পারেন, সুস্থভাবে যেন গাড়ি চলাচল করতে পারে এই অঞ্চলে, কারণ ব্যস্ততম এরিয়া এটা হচ্ছে, তার সমস্ত কাজ কিন্তু আজকে ভাইরা আমার সম্পূর্ণ করেছেন, সেই সকাল থেকে তারা এখানে আছেন। আমি ধন্যবাদ জানাবো এই সমস্ত ভাইদের চিন্তা, যারা আজকে ধর্মকে নিয়ে কোনো ভাবেন না, ধর্ম নিয়ে এখানে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, এখানে মনুষ্যত্বের জায়গা সব থেকে বড়, তার প্রমাণ হয়ে গেল আজকে আবার বর্ধমান স্টেশন চত্বরে আজকে ইফতার মজলিসের মাধ্যমে। কতজনকে নিয়ে আজকে ইফতার পার্টি করা হয়? আজকে আমরা এখানে 1500 লোকের ব্যবস্থা করেছিলাম, এই অঞ্চলে যারা আছেন এখানে। আমাদের আজকে INTDC-র সভানেত্রী দোলা সেন আসার কথা ছিল, কিন্তু যেহেতু কলকাতায় দিদি হঠাৎ মিটিং ডেকেছেন, সেই জন্য তারা সবাই কলকাতা ব্যস্ত ছিলেন, 4:52 পর্যন্ত মিটিং হয়েছে কলকাতা 9:00, তাই আমাদের দিদি আসতে পারেননি। উনি বার্তা দিয়েছেন যে অনুষ্ঠানটা যেন ভালো করে সম্পন্ন করা যায়। আমরা যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের সবারই একটাই উদ্দেশ্য যে আমরা হিন্দু মুসলিম আমরা কিছু বুঝি না, আমরা সবাই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, আমরা সবাইকে নিয়েই রাজনীতি দলটা করি। আজকে আমাদের এই বর্ধমান স্টেশনে প্রতি বছরের মতো এবছরও আমাদের জেলা INTDC-র আমাদের যিনি সভাপতি বর্ধমান পূর্বের ইফতেখার আহমেদ মানে পাপ্পু, তার উদ্যোগে আজকে আমাদের এই ইফতার পার্টি হচ্ছে। এই ইফতার পার্টিতে আমাদের এই শহরের বিভিন্ন জায়গা থেকে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা এসেছেন যারা রোজা রেখেছেন, সঙ্গে সঙ্গে আমাদের বহু হিন্দু ভাই তারাও এই অনুষ্ঠানে এসেছেন। প্রতি বছরই এই অনুষ্ঠান হয় এবং আমরা যারা বর্ধমানে বিভিন্ন জায়গায় আমরা যারা ইফতার পার্টি করি, আমাদের এই স্টেশনের ইফতার পার্টি অনেক বড় ইফতার পার্টি, আপনারা দেখলেই বুঝতে পারছেন বহু মানুষ এখানে এসেছে এবং আমাদের জেলার অন্য অন্য নেতৃত্বরা তারাও সবাই রয়েছে। ইফতার পার্টি আমরা কয়েক জায়গায় বর্ধমান শহরে করছি এবং এটাই আজকে আমাদের বর্ধমান শহরের শেষ ইফতার পার্টি, কারণ কাল বাদে পরশু দিন তো আমাদের রোজার ই রয়েছে। তাই আপনারা সবাই এসেছেন এবং এখানে বিভিন্ন জায়গার সবাই এসেছে, সবাইকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে আপনারা এসেছেন অত্যন্ত ভালো, যেহেতু একটা জাতি ভেদাভেদ তৈরি হচ্ছে আমাদের বাংলায়। জাতি ভেদাভেদ যারা তৈরি করছে তারা বুঝবে, বাংলাকে ভাগ করা যাবে না, বাংলায় জাতিভেদ তৈরি করাও যাবে না, কিন্তু যারা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে একটা সময় সমস্ত মানুষই রুখে দাঁড়াবে। সমস্ত মানুষ যেদিন বুঝতে পারবেন যেটা কী রাজনীতির খেলা চলছে, সেদিন মানুষ আবার ঘুরে দাঁড়াবে। আজকে সারা ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা
সমাজশাসিত বিজেপি সরকার যেভাবে আজকে মানে মানুষকে অপপ্রচার করছে হিন্দুত্বর নামে, তা আমরা এখানে আমাদের বর্ধমান জেলা সভাপতি মাননীয় ইফতিকার আহমেদ পাপ্পুদার উদ্যোগে আমরা যে ইফতারি মজলিসের আয়োজন করেছি, সেই ইফতারি মজলিসে আমরা একটা জিনিসই বর্ধমানবাসীকে বোঝাতে চাইছি যে হিন্দু মুসলিম আমরা দুজন একই রক্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা, কিন্তু সেই বার্তা গোটা বর্ধমানবাসীকে দিতে চাইছি, সারা দেশকে দিতে চাইছি যে আমরা হিন্দু মুসলিমকে যত চেষ্টা করুন বিভাজন করা, আমরা কিন্তু একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। এই বলে আমার নাম বাচ্চু দাস।